উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতকে দখলে আনতে বোর্ড গঠনের আগেই ব্যাপক বোমাবাজি করে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস বিজেপি কার্যত আজ সম্মুখ সমরে। পুলিশকে দুই দলের সমর্থককে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। এলাকায় র‍্যাব বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, 30 আসন বিশিষ্ট কালিয়াগঞ্জ ব্লকের 8 নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস 13, বিজেপি 8, কংগ্রেস 3, সিপিএম 2 এবং নির্দল 4টি আসনে জয়ী হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে মহাজোট গঠন করা হয়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস হার বুঝেই সকাল থেকে পঞ্চায়েত অফিসে বোমাবাজি, ইটপাটকেল ছুড়তে শুরু করে। বোমার আগুনে পঞ্চায়েতের পাশে একটি ঘরে পড়ে। স্থানীয় মানুষ এবং পুলিশ দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনার পর দুই দলের সমর্থকেরা রাস্তায় নামে। পুলিশ ঘটনাস্থলে থাকায় এখনো পর্যন্ত বড় অঘটন কিছু ঘটেনি। এলাকায় র‍্যাব বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমর্থকদের নিয়ন্ত্রণে আনতেই পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বিজেপির অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস এলাকা অশান্ত করে বোর্ড দখল করতে নিতে চাইছে। গ্রামের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। এ বিষয়ে কালিয়াগঞ্জের বিজেপি নেতা গৌরাঙ্গ দাস কি বলেছেন শুনুন। দেখুন, একটা কথা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে টিএমসি অত্যাচার করছে ঠিক একই রকম কালিয়াগঞ্জ মুস্তাফানগর অঞ্চল 8 নম্বর অঞ্চল, এই অঞ্চলে যাতে বোর্ড সুষ্ঠুভাবে না হয়, টিএমসির বিভিন্ন দুষ্কৃতি নিয়ে এসে বারংবার এখানে হামলা, পেট্রোল বোমা মারা এবং পঞ্চায়েতের ভিতরে পেট্রোল বোম আগুন ধরিয়ে পেট্রোল বোম মারে, তাতে ভিতরে কাগজপত্র শুনছি নাকি পুড়ে গেছে, বিভিন্ন রকমভাবে হয়রানি এবং আমাদের বিভিন্ন কর্মীদের তাদের উপর অত্যাচার, যাতে যারা জিতা মেম্বার তারা যাতে ভিতরে ঢুকতে না পারে, বিভিন্নভাবে এরা হয়রানি। শেষে গ্রামবাসী সবাই ক্ষিপ্ত হয়ে, কারণ 8 নম্বর অঞ্চলের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, 8 নম্বর অঞ্চলের মানুষ, সমস্ত স্তরের মানুষ আজকে নেমেছে যাতে শান্তিপ্রিয়ভাবে ভোট গঠন হয়, তার প্রতিবাদে আজকে সবাই একত্রিত হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে এখানকার ফল কী হয়েছে? দেখুন, এখানকার ফল জোটের দিকেও গেছে, গিয়ে নির্দল হয়েছে এবং সমস্ত দিক থেকে বিজেপি এবং জোট মিলে এখানে ভোট গঠন হচ্ছে। মানুষ এবং নির্বাচনে ত্রিশঙ্কু হয়েছিল, ত্রিশঙ্কু হয়েছিল এবং এখানে যা ভোট হচ্ছে সেই ভোট মানুষ সর্বসাধারণের ভোট হচ্ছে, বলতে গেলে এটা সর্বসাধারণ জনগণের ভোট হচ্ছে, মহাজোটে ভোট হচ্ছে। দেখুন, একটা কথা হচ্ছে, এরা যখন কোনো দিক দিয়ে, এক তো কাউন্টিংয়ে লুটপাট করেছে, সেখানে লুটপাট করে বিভিন্ন ক্যান্ডিডেটকে হারানো হয়েছে, তার সাথে এবার ভোট গঠন এটাও কীভাবে লুট করা যায়, টিএমসি বিভিন্নভাবে কলাকৌশল করে বিভিন্নভাবে অত্যাচার করে সেটা নেওয়ার চেষ্টা করছে। পুলিশের নিরাপত্তা এখানে দেখা যাচ্ছে, তার সত্ত্বেও কি করে পুলিশ প্রশাসনকে বারেবারে আমরা এই বিষয় নিয়ে বলেছি, পুলিশ প্রশাসন তারাও চেষ্টা করছে, তারা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে এই শাসক দলের বিভিন্ন নোংরামিতে, তারাও অতিষ্ঠ হয়ে উঠেছে এই শাসক দলের যা নোংরামি যা চলছে, এখানকার প্রত্যেকটা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ দেখে তিতি বিরক্ত হয়ে গেছে। আজকে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর পঞ্চায়েতে বুথ ফরমেশন ছিল, সেই বুথ ফরমেশনে আমাদের 16 জন মেম্বার আপনার নির্দল এবং ইন্ডিপেন্ডেন্ট এবং আমাদের দলীয় মিলে মোট 16 জন মেম্বার, যাদের 14 জন আমাদের সাথে ছিল এবং দুজনকে বিজেপি জোরপূর্বক ওদের সাথে তুলে নিয়ে যায় এবং আজকে তাদের সাথে নিয়ে গিয়ে ভিতরে ওরা প্রবেশ করে, কিন্তু তাদের কাছে কোনো রকম উইনিং সার্টিফিকেট নেই, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তীর ধনুক নিয়ে আদিবাসী টিম নিয়ে ওরা জোরপূর্বক প্রশাসনকে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে ভিতরে প্রবেশ করে এবং ভোট দেওয়ার একটা চেষ্টা চরিত্র করে এবং ভিতরে একটা বিরাট প্রহসন বোম্বিং শুরু করে, যারা নির্বাচনী আধিকারিক আসছে তারাও আহত হয়েছে, আমার মেম্বার যারা আছে দুজন গুরুতর আহত হয়েছে, এই পরিস্থিতিতে ওখানে ভিতরে এই পরিস্থিতি কর্মকাণ্ড শুরু করছে। আপনাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করছে, একদম ভুল কথা। যারা ভিতরে আছে আমাদের, আপনারা যারা আছেন মিডিয়া পার্সন, আপনারা দয়া করে দেখে আসেন, আমার এখনও দুজন মেম্বার আহত হয়ে আছে। আরে বিজেপির কথা কেন, আপনি তো নিজে আছেন, বিজেপির কথা শুনবেন কেন? আপনি দেখুন, বিজেপি অভিযোগ করতেই পারে, বিজেপি অভিযোগ করতেই পারে, আপনারা তো সামনে দেখতে পাচ্ছেন আদিবাসী তীর ধনুক নিয়ে কীভাবে বাইরের ইয়ে নিয়ে আসছে, এখানে হুলিগানিজম নিয়ে আসছে, লাঠি ছোটা নিয়ে এসে আমাদের একজন মেম্বার এখনও আহত হয়ে মাথায়। বিজেপি তৃণমূল সবাই একাট্টা হয়েছে, সবাই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, কংগ্রেস তৃণমূল সবাই অভিযোগ করছে, কিন্তু আপনারা বাস্তবটা দেখেন না, কে অভিযোগ করছে এখানে? তো আমরা অভিযোগ জানাচ্ছি, আমরাও তো জানাচ্ছি যে এখানে আমাদের 16 জন মেম্বার, যার মধ্যে দুজন আমাদের তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছে, তাদেরকে জোর করে নিয়ে ওদেরকে কিডন্যাপ করে অলরেডি কেস করা হয়েছে এটা নিয়ে।
তাদেরকে জোর করে ঢুকিয়ে নিয়ে তাদের সাথে নিয়ে এসে আজকে ভিতরে ঢুকেছে আমাদের ষোলো জন মেম্বার। কিন্তু যেহেতু ওখানে আমাদের একটাই কথা ছিল যে উইনিং সার্টিফিকেট ছাড়া তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু পুলিশের সেই বাধা, পুলিশেরকে লাঠি সোটা ইত্যাদি দেখে আদিবাসীর তীর ধনুক দেখিয়ে ভিতরে ঢুকিয়ে তাদেরকে আজকে বম্বিং করেছে। সুষ্ঠু একটা পরিবেশ বিজেপিরা করেছে, ভিতরে কাজটা সব ভেঙে দিয়ে একটা প্রহসন তৈরি করার চেষ্টা করছে। আপনাদের পক্ষে কাদেরকে প্রধান করার টার্গেট নিয়েছে? প্রধান তো দাদা আমরা তো না আছি, সেটা আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, সেটা তো এখানে নেই, প্রধান হওয়ার পর সেটা আমরা জানবো। একটা বোর্ড গঠনকে কেন্দ্র করে এরকম বোমাবাজি, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছে, একে অন্যের বিরুদ্ধে না, যারা আপনার সাংবাদিকরা আছেন আপনারা নিজেরাই আছেন, অভিযোগটার জাস্টিফিকেশন খুঁজে দেখেন আপনারা, প্রকৃত কী জিনিস আসছে, কী জিনিস আছে আজকে। আপনারা এখানে গেটে গিয়ে দেখেন, আমরা 200 মিটার দূরে দাঁড়িয়ে আছি, আজকে গোটা গেটটা কভার করে রাখছে আদিবাসী আর কিছু দুষ্কৃতি দিয়ে। আমরা চাই সুষ্ঠুভাবে বোর্ড হোক, সুষ্ঠুভাবে বললে নিরঙ্কুশভাবে আমরা এখানে আমাদের জোট যারা আছে, ইন্ডিপেন্ডেন্ট যারা আছে, তাদের আমাদের সাথে আছে এবং আমাদের সাথেই ঢুকেছে। আমাদের যে দুজন তৃণমূলের ওদিকে জয়ী হয়েছে, যাদের উইনিং সার্টিফিকেট দলের কাছে আছে তাদের কাছে নেই, তারা জোরপূর্বক তাদেরকে আরও কিছু মানুষজন ঢুকিয়ে দিয়েছে ভিতরে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা।